বর্তমান সময়ে ভালো একটি প্রতিষ্ঠানে চাকরি জোগাড় করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়, তারপরে কিন্তু একটা চাকরি জোগাড় করা যায়। আর বর্তমান সময়ে এসে সরকারি চাকরি শুধুমাত্র কল্পনাই করা যায়, বাস্তবে অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। আর এখন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়াটাও একটা দুষ্প্রাপ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি অনেক কষ্ট করে, আপনি অনেক সাধনার পরে, আপনি অনেক পরিশ্রম করার পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিলেন, কিছু ভুলের কারণে আপনার সে চাকরিটা চলে গেল, তখন বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? তো এই চাকরিগুলো কেন চলে যায়? অবশ্যই আপনার ভুলের কারণে। বেসরকারি প্রতিষ্ঠানে তিনটি ভুল করলে চাকরি চলে যায়, চাকরির হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে চলুন জেনে আসি কি সেই তিনটি বিষয় যে কাজগুলো করলে আপনার চাকরি চলে যাবে, এমনকি আপনাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হবে এবং আপনাকে জেল খাটতে হবে। তো আপনি যদি তিনটি বিষয় জেনে থাকেন তাহলে কিন্তু আপনি ভুলগুলো করবেন না, আপনার চাকরিও চলে যাবে না, বা আপনাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হবে না, আপনাকে জেলেও যেতে হবে না। এক নম্বর যে ভুল সেটা হচ্ছে মেয়ে ঘটিত বিষয়। আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন, তো সেই প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় আপনার সহকর্মী বা আপনার কলিগ বা আপনার অধীনস্থ কর্মচারী কোনো মহিলার সাথে আপনি অবৈধ সম্পর্ক তৈরি করেন, আর এই বিষয়টা যদি মালিক পক্ষ জেনে যায় তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে কনফার্ম, আপনার চাকরি কেউ আটকাতে পারবে না। এই ধরনের ঘটনা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে দেখা যায়। দেখা গেছে যে আপনি কোনো একটি পদে আছেন, আপনার অধীনস্থ কর্মীরা বা মেয়েরা আছে, আপনি তাদেরকে বেতন বাড়িয়ে দেওয়ার প্রলোভন বা পদোন্নতি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আপনি তাদের সাথে একটা অবৈধ শারীরিক সম্পর্ক তৈরি করলেন, আপনি তাদেরকে নিয়মিত ব্যবহার করলেন, আপনি তাদেরকে বিয়ে করলেন না। একটা সময় এই বিষয়গুলো বেশি আরো যারা আছে তাদের মাধ্যমে জানাজানি হয়ে গেল, এই বিষয়টা মালিক পক্ষ জেনে গেল, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার নিশ্চিত চাকরিটা চলে যাবে। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে, আপনি যদি সেই মেয়েটিকে প্রেম করেন বা আপনি যদি সত্যিকারই ভালোবাসেন, তাকে বিবাহ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, বরং আপনি কোম্পানির বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন। কিন্তু আপনি যদি অবৈধ কোনো কাজ করেন, শুধুমাত্র ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা চলে যাবে। তো এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটে। দেখা গেল আপনি একটি প্রতিষ্ঠানে জিএম পদে আছেন বা ম্যানেজার পদে আছেন, সেক্ষেত্রে আপনার অধীনস্থ একজন কর্মচারীকে বা একটা সুন্দরী মেয়েকে যদি আপনি বলেন যে আমি তোমার বেতন বাড়িয়ে দিব বা আমার পদোন্নতি করে দিব, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্ক থেকেই কিন্তু একটা অবৈধ সম্পর্কের দিকে চলে যায়। তো এই বিষয়গুলো যখন জানাজানি হবে, মালিক পক্ষ জানবে, তখন কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। তাই আমি সবাইকে বলবো, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে চলবেন, এই বিষয়টা কিন্তু খুবই খারাপ, তা আপনার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে চুরি করা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যদি সেই প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ বা কোনো পণ্য সামগ্রী বা হিসাবে গরমিল করে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করেন, আপনার এই ধরনের উল্টাপাল্টা বিষয়গুলো যদি মালিক পক্ষ বুঝতে পারে বা প্রতিষ্ঠানের অন্য কোনো আপনার সহকর্মী বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ এটা অনেক বড় একটি অপরাধ, যার কারণে আপনার তো চাকরি চলেই যাবে এবং এর পাশাপাশি আপনার নামে মামলা হবে, আপনি পুলিশের হাতে গ্রেপ্তার হবেন, আপনাকে জেল খাটতে হবে, জরিমানাও দিতে হবে। অনেকেই কিন্তু দেখা যায় যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তারা এমন যারা একটা তারা গুরুত্বপূর্ণ পদে থাকে, তারা কিন্তু অনেক সময় ধরনের কাজ করে থাকে, হিসাবে গরমিল করে থাকে, করে সেখান থেকে নগদ টাকা আত্মসাৎ করে ফেলে বা অনেক সময় প্রতিষ্ঠানের টাকা চুরি করে, হিসাবে গরমিল করে থাকে। তো দেখা যায় যারা মালিক পক্ষ এই বিষয়গুলো বুঝতে পারে তাদের তো কপালে শনি, তাদের চাকরি চলে যায়, পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল খাটতে হয়, জরিমানা দিতে হয়। আর যাদের ভাগ্য ভালো, মালিক পক্ষ বুঝতে পারে না বা সহকর্মীরা বুঝতে পারে না, তারা তো লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। তো অবশ্যই এটা একটি জঘন্যতম কাজ, অবশ্যই যারা কোম্পানি প্রতিষ্ঠানে চাকরি করেন এই কাজটা কখনোই করবেন না, এই কাজটা করলে কিন্তু আপনার ভবিষ্যতে বিপদ হবে। তিন নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বদনাম করা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, তো সেই প্রতিষ্ঠানের কোনো বিষয় নিয়ে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের মানুষের কাছে বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো ব্যক্তির কাছে আপনাদের সেই প্রতিষ্ঠান সম্পর্কে বদনাম করলেন বা তাদের ভিতরে যে বিষয়গুলো সেই বিষয়গুলো শেয়ার করে দিলেন, এতে করে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের একটা সুনাম কিন্তু নষ্ট হয়ে গেল। তো এই বিষয়টা যদি মালিক পক্ষ বুঝতে পারে বা আপনার সহকর্মীরা বুঝতে পারে যে আপনি আপনার সেই প্রতিষ্ঠানের নামে আপনি বদনাম ছড়াচ্ছেন, এতে করে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে, তো এই বিষয়টা যখন মালিক পক্ষ বুঝতে পারবে তখন কিন্তু আপনাকে চাকরিচ্যুত করবে এবং আপনার মানহানির মামলা হবে, যার কারণে আপনি পুলিশের হাতে গ্রেপ্তার হবেন, আপনাকে জেল খাটতে হবে। এই তিন ধরনের ভুল কাজ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি 100% চলে যাবে এবং আপনাকে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে। তো এই তিনটির বাহিরে আপনার চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যদি কাজে অভিজ্ঞ হন তাহলে হয়তো আপনাকে মুখে কিছু খারাপ কথা বলবে, কিন্তু আপনাকে কাজ শেখানোর চেষ্টা করবে, আপনাকে তারা দক্ষ গড়ে তুলবে বা দক্ষ করে তুলবে, কিন্তু আপনি যদি এই তিনটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন
বা ভবিষ্যতে করবেন, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যায় পথে ধনী হয়ে লাখ লাখ টাকা ইনকাম করে অভিজাত শ্রেণীর জীবনযাপন করাচ্ছে, সৎ পথে থেকে সাধারণভাবে জীবনযাপন করা কিন্তু অনেক শান্তির বিষয়। যখন সৎ পথে থাকবেন, সাধারণভাবে জীবনযাপন করবেন, তখন সারাদিন পরিশ্রম করার পরে এসে আপনি কিন্তু রাতে শান্তির একটা ঘুম ঘুমাতে পারবেন। কিন্তু আপনি যখন অন্যায় পথে থেকে অসৎ পথে থেকে অনেক টাকা ইনকাম করবেন, তখন কিন্তু আপনি রাতের বেলা টেনশনে ঘুমাতে পারবেন না, এটাই কিন্তু বাস্তব। তো ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যেন আরো 5 জন দেখে বা আরো 10 জন দেখে তারা উপকৃত হয়। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।